যে ব্যক্তি ধনী হতে চান তিনি ছয়ই জানুয়ারি এই যে পৌষ পূর্ণিমার দিন আসছে এই দিনটাকে হাত ছাড়া কখনোই করবে না বন্ধুরা প্রচণ্ড শক্তিশালী ছয়ই জানুয়ারি দু হাজার তেইশের পৌষ পূর্ণিমার দিন এই দিনটাতে মাতা লক্ষ্মী প্রত্যেকের বাড়িতে আসেন বন্ধুরা এমনিতেও প্রত্যেকটা পূর্ণিমা শক্তিশালী হয়ে থাকে কিন্তু এই যে ছয়ই জানুয়ারি পৌষ পূর্ণিমার দিন আসছে এটা অন্যান্য পূর্ণিমার থেকে বহুগুণ শক্তিশালী কারণ এই যে পৌষ পূর্ণিমার দিন পড়ছে এটা শুক্রবার দিন পড়েছে আর শুক্রবার দিন কিন্তু মাতা লক্ষ্মীর প্রতি সমর্পিত করা হয়ে থাকে আর পূর্ণিমা এমনিতেও পূর্ণিমাতে মাতা লক্ষ্মী প্রচণ্ডভাবে প্রচণ্ডভাবে সক্রিয় হয়ে ওঠে প্রত্যেকের বাড়িতে মাতা লক্ষ্মী পদার্পণ করে বন্ধুরা যে সমস্ত বাড়িতে মাতা লক্ষ্মীর আগমনের সমস্ত কিছু ব্যবস্থা করা হয়ে থাকে অর্থাৎ বাড়ির যে মুখ্য দোয়ার সেই মুখ্য দোয়ারের সামনে কোনো রকম জুতো ঝাড়ু চপ্পল নোংরা না রাখে মাতা লক্ষ্মীর আগমনের জন্য যে বাড়ির মুখ্য দরজার সামনেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় মুখ্য দরজার সামনে আবির দিয়ে সুন্দর করে রঙ্গুলি বানানো হয়ে থাকে বা সুন্দর ডিজাইন লক্ষ্মীর পদচিহ্ন রাখা হয়ে থাকে মাতা লক্ষ্মীর জন্য একটি সুন্দর পাত্রে তামার পাত্রে জল রেখে তাতে কিছু গোলাপ ফুল এবং গোলাপ জল রাখা হয় তো সেই বাড়িতে লক্ষ্মী কিন্তু চুপি চুপি প্রবেশ করে এবং সেই বাড়িতে লক্ষ্মী কিন্তু চিরকালের জন্য বসবাস করে বন্ধুরা ছয়ই জানুয়ারি শুক্রবার দিন দু সালের এই যে দিনটা আসছে প্রচণ্ড শক্তিশালী এই শক্তিশালী দিনে আমি আজকে যে প্রয়োগগুলো বলবো এই প্রয়োগগুলোর মধ্যে আপনার যেটা সুবিধা যে কোনো একটি প্রয়োগ আপনি যদি করতে পারেন আপনার সাত জন্মের যে গরিবী আছে সাত জন্মের যে দুঃখ দারিদ্রতা আছে সেগুলোও কিন্তু নাশ হতে পারে মাতা লক্ষ্মীর কৃপায় বন্ধুরা যারা মাতা লক্ষ্মীর কৃপা পেতে চাইছেন যারা চাইছেন যে মাতা মাতালক্ষ্মী সদা সর্বদা আপনার বাড়িতে বস বসবাস করুন তারা অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে সম্পূর্ণ শ্রদ্ধার সাথে ভক্তির সাথে জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট করে জানান বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে ছয়ই জানুয়ারি যে পূর্ণিমার দিনটা আসছে দু সালে এটা প্রচণ্ড ইন্টারেস্টিং দিন বন্ধুরা এই দিনটাকে আপনি হাত ছাড়া কোনো মতেই করবেন না বন্ধুরা প্রচণ্ড গুরুত্বপূর্ণ কিছু টেকনিক বলবো যেই টেকনিক আপনি অ্যাপ্লাই করলেই মাতা লক্ষ্মীর কৃপা আপনার জীবনে অবশ্যই হবে বন্ধুরা বন্ধুরা পৌষ পূর্ণিমার এত মহত্বপূর্ণ গুরুত্ব কেন আছে কারণ এই যে পৌষ মাসের এই যে মাসটা হয় এই মাসে কিন্তু সূর্যদেব মকর রাশিতে প্রবেশ করে আর সেই জন্যই আমরা কিন্তু জানুয়ারি মকর সংক্রান্তি উৎসব পালন করে থাকি আর এই মাসের শেষের দিকে অর্থাৎ তিরিশ একত্রিশ তারিখের দিকে এই মাসের শেষের দিকে অর্থাৎ তিরিশ একত্রিশ জানুয়ারির দিকে গুপ্ত নবরাত্রির যোগ তৈরি হয় অর্থাৎ গুপ্ত নবরাত্রি প্রচণ্ড শক্তিশালী যোগ যেটা কিন্তু মাতা নবদুর্গাকে সমর্পিত করা হয়ে থাকে আর এই গুপ্ত নবরাত্রিতে মানুষ যা কিছু সাধনা করেন যা কিছু সিদ্ধির জন্য কামনা করেন সেটা বহুগুণ শক্তিশালীভাবে প্রাপ্ত হতে পারে অর্থাৎ কোনো মন্ত্রতন্ত্র যা কিছু করেন এই তিরিশ থেকে একত্রিশ জানুয়ারিতে আপনি যদি করেন সেটা কিন্তু প্রচণ্ড শক্তিশালীভাবে আপনার জীবনে এফেক্ট ফেলবে তো প্রপার কিন্তু জানুয়ারি মাসটা প্রচন্ড ইন্টারেস্টিং আর তার মধ্যে একটা দিন হচ্ছে ছয়ই জানুয়ারি তো এই যে ছয়ই জানুয়ারিতে মাতা লক্ষ্মী প্রচন্ড শক্তিশালী হয়ে ওঠেন এবং আপনার গৃহে প্রবেশ করেন আর এই দিনটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারলে আনার উন্নতিতে কেউ ব্যাঘাত ঘটাতে পারবেন ধীরে আপনার জীবনে এত ধন সম্পত্তি আসবে আপনি নিজেই অবাক হয়ে যাবেন তোরা আসনে এবার আমরা জেনে নিই এই যে ছয়ই জানুয়ারি এই যে আর প্রয়োগগুলো আপনাকে বলবো সেগুলো কখন করবেন আসলে শুভ মুহূর্ত বা শুভ মুহূর্তটা কখন থেকে শুরু হচ্ছে ছয় জানুয়ারি ভোর দুটো ছয় থেকে এই শুভ মুহূর্ত শুরু হচ্ছে আর এই শুভ মুহূর্তটা থাকছে সাতই জানুয়ারি চারটে সাঁইতিরিশ পর্যন্ত অর্থাৎ ছয় জানুয়ারি দুটো ছয় থেকে শুভ মুহূর্ত শুরু হচ্ছে এবং সাতই জানুয়ারি চারটে সাঁতিরিশ মিনিট পর্যন্ত এই শুভ মুহূর্ত থাকছে অর্থাৎ এই যে টাইমটা বললাম এই টাইমের মধ্যে আপনাকে যে টেকনিকগুলো বলবো সেগুলো আপনি করলে আপনার জীবনে মাতা লক্ষ্মীর আশীর্বাদ চিরকালের জন্য বন্ধুরা এই যে টাইমটা বললাম এই টাইমটা সর্বসিদ্ধি যোগ প্রাপ্তির একটা সময় অর্থাৎ আপনি যা কিছু করবেন সিদ্ধি সিদ্ধিপ্রাপ্ত হবেন এই যে টাইমটা বললাম এই সময়ের মধ্যেই কিন্তু মাতা শাকাম্বরী জন্মগ্রহণ করেছিলেন আর আমাদের জীবনে সুখ সমৃদ্ধির আশীর্বাদ প্রদান করেছিলেন তাই এই সময়ের মধ্যে আপনি যা কিছু কাজ করবেন সেটাতে কিন্তু আপনি সিদ্ধি প্রাপ্তির সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে এমন মনে করা হয় যে প্রাচীনকালে কলিযুগে এই যে কলিযুগ আছে এরকম প্রাচীনকালে একটি কলিযুগ ছিল সেই কলিযুগে দুর্গম নামের একটা দৈত্য ছিল তার রোসে তার অত্যাচারে এই পৃথিবীতে খরা চলে এসেছিল যা কিছু গাছপালা ছিল সমস্ত কিছু শুকিয়ে গিয়েছিল আর সেই সময়ে এই পৃথিবীকে বাঁচাবার জন্য দেবতারা মাতা চণ্ডীর আরাধনা শুরু করেন মাতা চণ্ডী দেবতাদের ডাকে প্রসন্ন হয়ে শাকাম্বরী রূপে এই যে সময়টার কথা বললাম এই সময়ে তিনি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন এবং মাতা সাকাম্বরীর হাজারটা চোখ ছিল আর হাজারটা চোখ থেকে অশ্রু বেরিয়ে সারা পৃথিবী যাবতীয় যে খরা যাবতীয় কি জলের যে অভাব ছিল সেগুলো দূর করে দিয়েছিল এবং সারা পৃথিবী ধন ধান্যে পূর্ণ হয়ে উঠেছিল বন্ধুরা তো বন্ধুরা এই যে সময়টা প্রচণ্ড শক্তিশালী সময় এই সময়ে যে টোটকাগুলো বলবো যদি আপনি করতে পারেন আপনার জীবনে ইম্প্রুভমেন্ট আসবেই আসবেই মাতা সাকাম্বরীর আশীর্বাদে মাতা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনের সমস্ত স্বপ্ন হবে সাকাম্বরীর যে গায়ের রং সেটা হচ্ছে নীল রং বন্ধুরা যারা মাতা সাকাম্বরীর আরাধনা করেন পূজা করেন তাদের বাড়িতে কখনো ধন সম্পত্তির কামি হয় না কখনো অভাব হয় না মাতা সাকাম্বরীর যে হাজারটা চোখ আছে তাদেরকে নীল কমল বলা হয়ে থাকে বন্ধুরা এই যে পৌষ পূর্ণিমার দিন এই দিন আপনি যদি জল সবুজ শাকসবজি যেমন বিভিন্ন ধরনের সবুজ যে শাকসবজি পাওয়া যায় বিভিন্ন ধরনের ফল এগুলো যদি আপনি কাউকে দান করতে পারেন তো মাতা শাকাম্বরীর আশীর্বাদে আপনার জীবনে চিরজীবনের মতো যে সমস্ত ধন সম্পত্তির অভাব আছে সেগুলো আস্তে আস্তে মিটতে শুরু করে আসুন এবার আমরা জেনে নিই স্টেপ বাই স্টেপ এই যে পৌষ পূর্ণিমার দিন অর্থাৎ ছয় জানুয়ারি আমরা কি কি উপায় করব যেগুলো করলে আমাদের জীবন থেকে চিরজীবন জীবনের মতো গরিবি যেটা আছে সেটা মিটে যাবে তো উপায়গুলো মন দিয়ে শুনুন যে উপায়গুলো বলবো সেই উপায়ের মধ্যে আপনার যেটা সুবিধা হবে সেটা করুন একটা বা দুটো উপায় করতে পারেন তো আপনার জীবনে দেখবেন ধীরে ধীরে মাতা সাকাম্বরীর আশীর্বাদে আপনার জীবনের সমস্ত সুখ সমৃদ্ধি সমস্ত কিছু অ্যাট্রাক্ট হতে শুরু করবে প্রথম প্রয়োগ শাস্ত্রতে বলা হয়েছে যে পৌষ পূর্ণিমার দিন মাতা দুর্গা মাতা লক্ষ্মী ভগবান নারায়ণ এবং সমস্ত দেবতা দেবীরা যে অসত্য গাছ আছে বন্ধুরা অসত্য গাছের মধ্যে অবস্থান করেন এই সময়ে সন্ধ্যের সময় যদি আপনি ঘিয়ের প্রদীপ জেলে অসত্য গাছের পূজা করেন অস্বত্য গাছের দর্শন করেন অসত্য গাছের কাছে আপনার যে ইচ্ছা আছে অর্থাৎ আপনার যে মনোবাঞ্ছা আছে সেটা যদি আপনি প্রার্থনা জানাতে পারেন এবং তার সাথে আপনি দুধ দিয়ে যে কোনো জিনিস আপনি বানানো খাবার যদি রেখে প্রার্থনা করেন করতে পারেন যেমন দুধের ক্ষীর হতে পারে দুধের পায়েস হতে পারে আপনি যদি অসত্য গাছের গোড়ায় রেখে আপনি প্রার্থনা করতে পারেন তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি আপনার সমস্ত স্বপ্ন কিন্তু সফল হবে বন্ধুরা প্রচণ্ড শক্তিশালী প্রয়োগ আপনি পৌষ পূর্ণিমার দিন এই প্রয়োগটা অবশ্যই করতে পারেন বন্ধুরা বলা হয়ে থাকে এই দিন যারা ধূপ দ্বীপ দেখায় অসত্য গাছের গোড়ায় ঘিয়ের প্রদীপ জ্বালেন তাদের যদি পিতৃপুরুষ নরকেও গিয়ে থাকে তো এই একটি প্রয়োগ করলে তারা কিন্তু স্বর্গে তাদের যে স্বর্গে যাওয়ার রাস্তা সেটা ক্লিয়ার হয়ে যায় এবং শনিদেব রাহু কেতুর দোষ যাদের কুণ্ডলিতে আছে সেই সমস্ত দোষগুলো বা যে সমস্ত দুষ্ট গ্রহ আছে যেগুলো প্রবলেম ক্রিয়েট করে সেই সমস্ত গ্রহের প্রকোপ থেকে মানুষ কিন্তু রক্ষা পায় এবং তাদের জীবনে সুখের দিন আসতে শুরু করে নম্বর প্রয়োগ এই দিন আপনার বাড়িতে লক্ষ্মী নারায়ণের যে মূর্তি আছে তার সামনে সত্যনারায়ণের কথা বা সত্য নারায়ণের যে পাঁচালী আছে সেটাও যদি পড়েন বা কৃষ্ণ নাম বা আপনি যদি যে কোনো শ্রীকৃষ্ণের মন্ত্র আপনি যদি পড়তে পারেন হাজার আটবার তাতেও কিন্তু আপনার জীবনে সুখ সমৃদ্ধি ধন সম্পত্তি সমস্ত কিছু কিন্তু অ্যাট্রাক্ট হতে শুরু করে তিন নম্বর প্রয়োগ এই সময় আপনি মাতা লক্ষ্মী আপনার বাড়িতে যে মাতা লক্ষ্মীর মূর্তি আছে এই সময় সন্ধেবেলা ধূপ দীপ জ্বালিয়ে পুজো দিন দেওয়ার পরে মাতা লক্ষ্মীর সামনে আপনি যদি ক্ষীর দিয়ে পূজা দেন মাতা লক্ষ্মী প্রচণ্ড প্রসন্ন হয় বলা হয়ে থাকে এটা যদি আপনি করে মাতা লক্ষ্মীর কাছে আপনার জীবনের প্রার্থনা করতে পারেন তাহলে অষ্ট সিদ্ধি ন নিধি প্রাপ্তি ঘটে ইয়েস বন্ধুরা অষ্ট সিদ্ধি ন নিধি প্রচণ্ড শক্তিশালী অর্থাৎ আপনার জীবনের সমস্ত স্বপ্নকে সফল করা খুব ইজি হয়ে যাবে আপনি যদি এই দিন মাতা লক্ষ্মীকে ক্ষীর অর্পণ করে মনোবাঞ্ছা জানাতে পারেন বন্ধুরা এই দিন সকালবেলা যে পিপাল বা অসত্য গাছ আছে তার গড়ায় অবশ্যই আপনি কিছুটা জল আপনি দিতে পারেন জল দিয়ে আপনি পিপাল গাছের কাছে বা অসত্য গাছের কাছে আপনার মনোবাঞ্ছা যদি জানাতে পারেন তাহলে অবশ্যই আপনার সমস্ত স্বপ্ন সফল হবে ছ নম্বর এই দিন আপনি আপনার বাড়িতে বা যে কোনো জায়গায় তুলসী বৃক্ষ রোপণ করতে পারেন বন্ধুরা এতে কিন্তু লক্ষ্মী প্রচণ্ড প্রসন্ন হয় এবং আপনার জন্ম জন্মান্তরের সমস্ত পাপ থেকে আপনাকে কিন্তু মুক্ত করে দেন আপনার সমস্ত যে ব্যাড এনার্জি আছে তা থেকে আপনাকে মুক্ত করে দেন আপনি চাইলে এই দিন অন্য কোনো গাছও লাগাতে পারেন নিম গাছ লাগাতে পারেন তুলসী গাছ লাগাতে পারেন বা ভালো কোনো ফুলের গাছও লাগাতে পারেন তাতেও কিন্তু মাতা লক্ষ্মী প্রচন্ড প্রসন্ন হয়ে থাকেন পাঁচ নম্বর প্রয়োগ আপনি চাইলে এই দিন রাত নটার সময় তুলসী গাছকে ক্ষীর ভেট করতে পারেন বা ক্ষীরের প্রসাদ দিতে পারেন আপনার যদি ক্ষীরের প্রসাদ দিতে আপনার অসুবিধা হয়ে থাকে আপনি গুড় যেটা পাওয়া যায় গুড়ও ভেট দিতে পারেন বা পূজা দিতে পারেন তুলসী গাছকে এবং তুলসী গাছের সামনে আপনার মনোবাঞ্ছা রাখতে পারেন তাতেও কিন্তু আপনার সমস্ত স্বপ্ন সফল হতে পারে আট নম্বর প্রয়োগ এই দিন দুস্থ অসহায় যে ব্যক্তি সেই ব্যক্তিকে আপনি যদি সবুজ কোনো সবজি এই সমস্ত কিছু দান করতে পারেন মাতা শাকাম্বরী দেবী প্রচণ্ড প্রসন্ন হন কারণ মাতা শাকাম্বরী যখন জন্মগ্রহণ করেছিলেন তার চোখের জলে এই পৃথিবীর সবুজে ভরে উঠেছিল তাই সবুজ জিনিসকে মাতা শাকাম্বরী প্রচণ্ড পছন্দ করে আর তার জন্মর সময়ে অর্থাৎ এই যে এই যে পৌষ পূর্ণিমা আছে এই পৌষ পূর্ণিমার দিনে আপনি যদি সবুজ শাক সবজি সবুজ ফলমূল একটু জল আপনি যদি কোনো দুস্থ ব্যক্তিকে গরিব ব্যক্তিকে দান করতে পারেন মাতা সাকাম্বরীর আশীর্বাদে আপনার জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে নম্বর প্রয়োগ এই দিন আপনি রাত্রেবেলা ঘরের যে ভেতরের দরজা মেন দরজা আছে সেটা খোলা রাখবেন দরজাটা পরিষ্কার রাখবেন ঘরের দরজার সামনে গোলাপ জল ছড়িয়ে পবিত্র করে রাখবেন মাতা লক্ষ্মীর পদচুহ্ন চিহ্ন রাখবেন ঘরের মেন দরজার বাইরে আবির দিয়ে রঙ্গুলি বানিয়ে রাখবেন এবং একটা পাত্রতে কিছু গোলাপ ফুল এবং কিছু জল রেখে গঙ্গা জল রেখে মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আপনি শুয়ে পড়বেন মাতা লক্ষ্মী রাত্রেবেলা চুপি চুপি আপনার বাড়িতে প্রবেশ করবে এবং সারা জীবনের জন্য প্রতিষ্ঠিত হয়ে যাবে এবং আপনার জীবনে সুখ সমৃদ্ধি সমস্ত কিছু অ্যাট্রাক্ট হতে থাকবে তো বন্ধুরা পৌষ পূর্ণিমার এই যে শক্তিশালী টোটকার মধ্যে যে কোনো একটি টোটকা অ্যাপ্লাই করুন ভগ এবং বিলিভ রাখুন মাতা লক্ষ্মীর ওপরে ডেফিনেটলি মাতা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনের সমস্ত স্বপ্ন সফল হবে আর এই ভিডিওটার বেনিফিট যাতে প্রত্যেকটা আত্মীয় পরিজন নিতে পারে আপনার প্রত্যেকটা বন্ধু বান্ধব নিতে পারে তার জন্য প্রত্যেকের কাছে এই ভিডিওটা শেয়ার করে দিন হাতে আর সময় নেই আপনার একটি শেয়ারের মাধ্যমে বহু মানুষ উপকৃত হতে পারে তো শেয়ার করতে ভুলবেন না তো আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি কালাব নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হব আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ইকো শক্তিশালী এনার্জি লিঙ্ক টিচার নমস্কার